আজ আমি বানাচ্ছি তালের বড়া। তো সবাই তো তালের বড়া নিশ্চয়ই বানাও, আর বাঙালিদের কাছে এই সিজনে আর জন্মাষ্টমীর মধ্যে তালের বড়াটা হচ্ছে অন্যতম একটা খাবার বা অন্যতম একটা প্রসাদের হিসেবেও বলা যায়। আর জন্মাষ্টমী স্পেশালি তালের বড়া তো ভোগ লাগানো হয়েই থাকে। আর আমি আজকে নিয়েছি একটা তাল, আর এই তালের বড়াটা আমি কী করে বানাচ্ছি পুরো প্রসেসিংটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর কীভাবে বানালে যে খুবই সফট আর খুবই টেস্টি তালের বড়া হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, সকলকে জানাই অনেক ভালোবাসা, তারই সাথে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো তাল নিয়েছি, তাল না ছাড়াতে খুবই মুশকিল, তালের বড়া খেতে যতটা স্বাদ তার তালটা ছাড়ানো খুবই মুশকিল, যে তালের যে বার করা যে মারটা খুবই মুশকিল। আর আমি একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম যে চাকু দিয়ে কেটে কেটে তালের মারটা বার করে, কিন্তু আমি চাকু নিয়ে নিয়েছি হাত দিয়ে, না আজকে তালটার মারটা বের করতেই পারছিলাম না। তালটা যেহেতু পাকা ছিল পুরো, কিন্তু ভিতরটা না বেশ শক্ত ছিল, সেইভাবে নরম ছিল না, যাতে তালটা আমি একদম হাত দিয়েই বের করছি। আর তারপরে দেখছি যে চাকুতেও হচ্ছে না, হাত দিয়েও বের করতে পারছি না। তারপরে কিনে নিয়েছি আদা ঘষার এরকম একটা মেশিন, এনে দিয়েছিল আমার হাজবেন্ড বেশ কয়েকদিন আগে, তো চিজ ঘষার জন্য, কারণ চিজ ঘষতে পিজার উপরে, তো এই মেশিনটাতে ভীষণ কাজে আসে। তো যাই হোক, এর মধ্যে অনেক কটা সিস্টেম আছে, বড়, ছোট, মাঝারি, গ্রেড করার জন্য এই আর কি। তো এটা দিয়ে বেশ আমার কাজে এসছে। আর অনেকেকে দেখি না আগেকার দিনে যেমন ঝুড়িতে করে মারটা বার করতো, সত্যি কথা বলতে আমি এইভাবে পারি না। তো এটাতে ঘষে ঘষে না বেশ মারটা বেশ খুব ভালোভাবে বেরিয়েছে, আর পুরোটা ভালোভাবে বেরিয়েছে, আঁশগুলো কিন্তু কিছু আসেনি। তো যাই হোক, দেখো কতটা তালের মার বেরিয়েছে। আর আমি কিন্তু এখানে গোটা একটা তাল, আর তালটা বেশ বড় ছিল, বেশ অনেকটা জল কম দিয়েছি, আর দেখতে পাচ্ছ কতটা গাঢ় তালের মার বেরিয়েছে। তো চলো, আমি আজকে বড়াটা কিন্তু বানাবো কাঁচা তাল দিয়ে, আমি তালটাকে জ্বালাবো না। আমি অনেককে দেখেছি যে তালটাকে জ্বালিয়ে নেয়, আচ্ছা তোমরা তোমাদের মতন করো, কিন্তু এইভাবে করে দেখে দেখো কাঁচা তালের বড়া করে, তো এই বড়াটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে, আর স্বাদে গন্ধে অতুলনীয় সত্যি কথা বলতে। আর এই তাতে দেখতে পাচ্ছ কোনো রকমের কোনো মার নেই, মার বলতে আঁশ নেই, আঁশটাকে আমরা সেইভাবে করে বের করে নিয়েছি। আর এখানে বসে গেলাম আমরা হচ্ছে তালের বড়া বানাতে। আর এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতন ময়দা, ময়দা আমি নিয়ে নিয়েছি আগেই, আর এবার দিয়ে দেবো আমি সুজি। আর সুজিটা দেওয়ার কারণে একটু ক্রিস্পি ভাব আসে আর ভালো লাগে বড়াটা, তো দিয়ে দিলাম সুজি। আর আমি এখন এখানে নিয়েছি নারকেল, আমি নারকেল অনেকে কুচিয়ে দেয় আর অনেকে ঘষে দেয়, আমি এখানে কুচিয়েই দিচ্ছি। আমি অবশ্য নারকেল ঘষে দিই না, ঘষে দিলে হয়তো মুখে অতটা বাজে না, কিন্তু যদি কুচি কুচি করে দেওয়া হয় তালের বড়াটা খাওয়ার সময় মুখে যখন নারকেল কুচি পড়ে বেশ ভালো লাগে। আর তারই সাথে অল্প দিয়ে দেবো মৌরি, আর মৌরি দিয়ে আর তা নারকেলগুলো কিন্তু ছোলাগুলো ছাড়িয়ে তারপরে কুচি কুচি করে দিয়েছি, কারণ না ছোলাগুলো যখন নারকেলের পড়ে না মুখের মধ্যে তখন অতটা ভালো লাগে না। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম চিনি, আর পরিমাণ মতন বলতে যতটা তোমাদের অনুযায়ী, তোমরা যেরকম মিষ্টি খাবে হালকা দিলে হালকা, বেশি খেলে বেশি, তোমরা তোমাদের চিনি আর লবণটা পরিমাণ মতন দিয়ে দেবে। তো আমি ওটা দিয়ে আগে নারকেল কুচি, সুজি, চিনি দিয়ে দিলাম, এবার দিচ্ছি তালের যে আমি মারগুলো বের করেছিলাম সেগুলোই দিয়ে, এবার আস্তে আস্তে করে দিয়ে দিয়ে আমি মেখে নেব পুরো ব্যাটারটা। ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মাখা হয়ে গেছে, আর এর মধ্যে দিয়েছিলাম কিন্তু সামান্য পরিমাণে খাবার সোডা, তাতে আরও বড়াগুলো অনেক সফট হয়। তো তার জন্য আর আমি একটুকুনি নিয়ে নিয়ে দেখছি কেমন হয়েছে, ফুরুলির আকারে হয়েছে নাকি। আর এখানে দিয়ে দিয়েছিলাম সানফ্লাওয়ার অয়েল, তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি ছেড়ে দিচ্ছি দেখো বড়াগুলো। আর এরকম বড়া যখন না আমি প্রথম প্রথম বানাতাম, হাতে না তেল লেগে যেত আর খুব গরম লাগতো, মানে ছ্যাঁকা লাগা বলে যেটাকে, তেল লেগে যেত। আর এখন করতে করতে অবশ্য অভ্যাস হয়ে গেছে, আর মাঝে মধ্যে যখন তাল থাকে না কলা দিয়ে এরকম বড়া বানানোই হয় মাঝে মধ্যে আমাদের। আর এই বড়াটা না যেরকমই বানাও, তালের সিজনে তো বলার কোনো মানে ভাষাই নেই যে কতটা ভালো লাগে তালের বড়া, কিন্তু অফ সিজনে যখন এটা কলা দিয়ে ময়দা দিয়ে করা হয় নারকেল টারকেল করা দিয়ে, তখনও কিন্তু বেশ ভালোই লাগে এই তালের বড়াটা, তালের বড়া বা নারকেলের মানে কলার বড়া যেটা বলা হয়।
তো এই আর কি। আর অনেকে দেখেছি তালের বড়ার মধ্যে কিন্তু কলাও দিয়ে থাকো, আর কলা দিলে বিশেষ করে কি হয় আমার মনে হয় বড়াটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায় বাইরে থাকলে কলার কারণে। তার জন্য আমি কলাটাকে, যেহেতু কলার সিজনে যখন তাল থাকে না তখন আমি কলা দিয়ে করি, কিন্তু এখন যখন তাল আছে আমি কলাটাকে বাদই দিলাম। আর এখানে তারই সাথে করছি রাতের রান্না, এখানে দিয়ে দিচ্ছি কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, হিং, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা। আর রাতে কী বানাচ্ছি সেটা আমি তোমাদের সাথে বলি, তার আগে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ যাতে তেলটা ছিটে না আসে, দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করি, আর এদিকে তালের বড়া হচ্ছে, আর এই সাইডে হচ্ছে রাতের রান্না। কারণ খালি তালের বড়া করতে অনেকটাই বেশ টাইম লেগে গেছে, বেশ বিকেল বিকেল থেকে আরম্ভ করেছিলাম, কারণ তালের মাড় বের করা মানে একটা যুদ্ধ করা সত্যি কথা বলতে। আর এখানে দিয়ে দিলাম এক সাইডে হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম, তারপরে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। আর আমি কী বানাচ্ছি সেটা তোমাদেরকে আমি অবশ্যই এক্ষুনি জানাবো। এটা আমি যেটা বানাচ্ছি সেটা আমি আজকে প্রথমবারই বানাচ্ছি, কোনোদিন আগে বানাইনি। আর এইবার একবার করে আমি বড়া তুলে নিলাম, আবার দিয়ে দিলাম বড়াগুলো ভাজার জন্য, কেননা বড়া অল্প অল্প করে যেহেতু ভাজতে হয়, আর তাতে একটু ধৈর্য ধরে হালকা হালকা লো ফ্লেমে ভাজলে বড়াগুলো বেশ ভালোভাবে সুন্দরভাবে ভেজে আসে। আর যদি গ্যাস বাড়িয়ে দিয়ে ভাজা হয় বাইরের সাইডটা, যেহেতু তালের বড়া খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাইরের সাইডটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, অতটা ভালো লাগবে না খেতে। তো এই আর কি, তো গ্যাস কমে কমে আমি ভালো করে ভেজে নিচ্ছি তালের বড়াগুলোকে। এখানেও দেখতে পাচ্ছ বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর যেটা রান্না করছিলাম বলছিলাম সেটা হচ্ছে ডাল তরকারি, এটা আমি প্রথমবারই রান্না করেছি, বাচ্চারা খুব পছন্দ করে খেতে, অনেক কয়েকদিন ধরে বলছিলো, আর ডাল আনা ছিল আর বানানো হচ্ছিলো না, তো আজকে বানিয়ে ফেললাম। আর এখানে হচ্ছে বড়াগুলো ভেজে ভেজে তুলে রেখেছি, খুব সুন্দর ছোটো ছোটো সাইজের বড়া করেছি, আমার না ছোটো ছোটো সাইজেরই ভালো লাগে, অনেকে আছে না বড় বড় করে করে একদম অনেক বড় বড়, আমার অতটা ভালো লাগে না, এই সাইজটাই আমার ভালো লাগে। যাই হোক, এখানে বড়া তো আমি বানিয়ে নিয়েছি, আর এখানে ডাল তরকাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর বাদ বাকি যে তালটা ছিল, কারণ অতটা তাল তো লাগিনি, আমি জ্বালিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি পরের জন্য। আর এখানে তালের বড়া রেডি, এখানে রুটি রেডি, আমাদের রাতের খাবার রেডি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।